তাকাও ওদিকে, এদিকে তাকাও। হ্যাঁ গুড। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। কোথায় যাচ্ছি তোকে বলবো না, যাচ্ছি তোকে বলবো না। মাই গড, দিস না বইটা, আমি আসছি অনেক কষ্টে, প্লিজ। এই দেখি না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা থিম দেখি কিছুই না, মানে কিছু একটা ক্লাসে বসে বসে আসছি। শোনো শোনো, তাকাও ওদিকে, এদিকে তাকাও। হ্যাঁ গুড। শোনো আমার দিকে, শোনো শোনো, আমরা বেরি করতে যাচ্ছি এখন, বুঝছো? তোমাকে রাইখে তুমি শয়তু করবা না, দুষ্টুমি করবা না, কথা শুনবা, বাবার কথা শুনবা, আপুর কথা শুনবা, ঠিক আছে? আমরা তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এটা অলমোস্ট হচ্ছে আর এইটা কমপ্লিট। নামবে না, সুটকেসে নামবে না, কতক্ষণ ধরে? আমরা এখন বাস আর এই তো আমরা রেডি রেডি হয়ে চলে আসলাম আর বাসে উঠলাম। বাসে উঠে নাফিসা বললো যে একটু চকলেট, চিপস, বিস্কিট টিস্কিট কেনো, তো আমরা এগুলো কিনে নিলাম। এখন আমরা আইসক্রিম খাবো, ওই দোকান থেকে কিনছি আমরা আইসক্রিম। রূপসা ব্রিজ পার হচ্ছে আমরা এখন, এরপরে নাকি আবার আমরা বাসা খাবে। আমরা বাসা নিলামের জন্য গরম প্রকৃতিতে খুব ভালো লাগছে। সামনে হচ্ছে চীন মৈত্রী সেতু, এই সেতুটা খুব ভালো লাগে, একটু ভিন্ন রকমের ভাবে করা। আর পরন্ত বিকেলে একদম নদীর পাড় থেকে এভাবে গাড়িতে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, চলতে চলতে আমরা চলে আসলাম বরিশাল, আমার আপুর বাসায়। তো বাসায় এসেই কিন্তু ফ্রেশ হয়ে দেখি আপু একদম সব রেডি করে রাখছে। আমরা অলরেডি খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ দুপুরে আমরা কেউ কিছু না খেয়ে বের হয়েছি। আর এদিকে আয়েশা সাদও না খেয়ে আমাদের জন্য বসে আছে, আমরা কখন আসব আর আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। আমরা খাচ্ছি কি দিয়ে? কই মাছ? জংলি কই। এটা কি জংলি কই? ইয়েস। সাদের নাম কি? জংলি মাছ। জংলি। আর এটা কি মাছ? ইলিশ মাছ। ইলিশ। এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আর এটা কি? মুরগির গোস্ত। মুরগির গোস্ত, গরুর গোস্ত, গাধা কুরবানি গোস্ত। তারপরে আমরা আছে ডাল। আর এটা কি স্যার? এটা কি? দই। এটা কি মিষ্টি? মিহিদি। আমার আপুর বাসা বরিশাল সদর রোডে। তো সদর রোডের কাছেই একটা খুব সুন্দর জায়গা আছে, তো আপু বলল চল আমরা একটু হেঁটে আসি। তো প্রথম দিন মানে আমরা তো আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেছে, তা খাওয়া দাওয়া করতে করতে বেশ 8টা বেজে গেল, তারপরে হাঁটতে বেরোলাম। তো সদর রোডের একদম সাথেই কিছু দূর যেতেই একটা খুব সুন্দর পুকুর আছে, যার নাম বিবি পুকুর। বিবি পুকুরের একটা ইতিহাস আছে, তো আমি ছোট্ট করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। 1908 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পাশে 400 ফুট দৈর্ঘ্য এবং 1850 ফুট প্রস্থ একটি পুকুর খনন করা হয়। পরবর্তীতে এটি তার নামেই নামকরণ করে বিবি পুকুর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের অন্য কোনো বিভাগে শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নাই, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর পুরো বরিশালের একটা সৌন্দর্য আসলে এটা। আর সর্বোপরি দেখলাম, আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে এর চারপাশে প্রচুর স্ট্রিট ফুডের দোকান। তো বাচ্চাদের নিয়ে আমরা যখন আসব ভিডিওটা করব, অনেক রকমের ফাস্টফুডের দোকান, বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র আছে এখানে। তো সব ঘুরে ঘুরে আমরা মোটামুটি দেখলাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া যেহেতু করেছি, তো হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, আসার সময় হেঁটে আসছি, যাওয়ার সময় অটোতে বাসায় আসলাম। তো বাসায় ঢুকেই দেখি এই যে নাফিসা, আয়েশা, সাদ,
সবাই মিলে সে রাতে ক্রিকেট খেলতেছে দেখেন ভাই বোন আসলে এক জায়গায় হলে এর যে মজা এখন আমরা এই বয়সে বোনদের কাছে যখন পাই অনেক ভালো লাগে আর ওরা তো এখন ছোট ওদের আনন্দটাই অন্যরকম তো সাদ আয়েশা নাফিসা তিনজনে ধুমতে ক্রিকেট খেলতেছে আর তারপরে আয়েশা আমাদের জন্য স্পেশাল পিৎজা বানাইছে ওর হাতের পিৎজাও কিন্তু অনেক চমৎকার ও কফি যেমন সুন্দর বানায় পিৎজাও কিন্তু অনেক ভালো বানায় তো সবাই মিলে এখন পিৎজা খাবো তো কেটে কুটে খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব আগামীকালকে আমরা বেড়াতে যাব কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ হয় না এরকম টান দেয়।